অর্জুন সিংকে কটাক্ষ পার্থ ভৌমিকের, আমার বন্ধু প্রার্থী হলে বিজেপি করার লোক থাকবে না, জগতলে গিয়ে কটাক্ষ পার্থ ভৌমিকের। আজ 40 জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন এবং পার্থ ভৌমিক অর্জুন সিংকে কটাক্ষ করেছেন। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, অর্জুনকে কটাক্ষ পার্থ ভৌমিকের, আমার বন্ধু বিজেপিতে গেলে বিজেপির কোনো লোক থাকবে না এমনটাই মন্তব্য করেছেন তিনি। আমার বন্ধু বিজেপি প্রার্থী হলে বিজেপি করার লোক থাকবে না এমনটাই কটাক্ষ করেছেন পার্থ ভৌমিক। কথা বলবো প্রতিনিধি শুভজিৎ সিং রয়েছে টেলিফোন লাইনে। শুভজিৎ, আবারও কটাক্ষ করলেন পার্থ ভৌমিক, কি বলবে? দেখো, পার্থ ভৌমিক আজকে অর্জুন সিং এর উদ্দেশ্যে বলে যে আমার বন্ধু যদি বিজেপি প্রার্থী হয় তাহলে বিজেপি করার লোক থাকবে না এই ব্যারাকপুরে। গতকালকে একটি সাংবাদিক বৈঠক করেন সাংসদ অর্জুন সিং এবং তারপরে তিনি বলেন যে নৈহাটি বিধানসভা থেকেই যদি আমি যদি ব্যারাকপুর লোকসভার প্রার্থী হই, নৈহাটি বিধানসভা যেটা পার্থ ভৌমিকের গড় বলে পড়েছিল সেই গড় থেকে কিন্তু আমি হারাবো। তারপরেই কিন্তু চ্যালেঞ্জ এক প্রকার প্রায় নিয়ে নেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। তিনি আজকে বিজেপি থেকে 40 জন বিজেপি কর্মীকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে আগামী দিনে বিজেপি করার লোক থাকবে না, আমার বন্ধু যদি প্রার্থী হয় ব্যারাকপুর লোকসভায় তাহলে বিজেপি করারও কিন্তু লোক থাকবে না বলেও কিন্তু তিনি জানান। একবারে ধন্যবাদ শুভজিৎ। অর্জুন সিংকে কটাক্ষ পার্থ ভৌমিকে, তিনি ঠিক কি মন্তব্য করেছেন শুনুন। কি মনে হচ্ছে দাদা এখানে এসে? আপনি নিজে মানুষের উচ্ছ্বাস দেখছেন, মানুষ আর 2019 ব্যারাকপুরের বুকে ফেরাতে চাইছে না। কেউ আর চাইছে না। এবার দেখুন না, আমি চাই যদি আমার বন্ধু বিজেপির ক্যান্ডিডেট হয় বিজেপি করার লোক আর ইসে থাকবে না ব্যারাকপুরে, সব চলে আসবে। আমি ওসব জানি না। অর্জুন সিং যদি বিজেপির ক্যান্ডিডেট হয় বিজেপি করার লোক ব্যারাকপুরে থাকবে না, দলে দলে সব উল্টো দিকে চলে আসবে। সক্রিয় ভূমিকা পালন করতো দাসপাড়ায়, আমি দাসপাড়ায় হাঁটতাম।